আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং এটা 800 স্কোয়ার ফিটের মধ্যে কী করে তিনটা রুম সাজানো হয়েছে এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য, কারণ আমাদের আপনারা দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে, তারা আমাদের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করে। অনেকে আমাদের ভিডিওগুলো দিয়ে দেখে তাদের স্বপ্নটাকে তারা আঁকার চেষ্টা করে। তাই আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আজকেও আমরা একটা ঠিক তেমন একটা নতুন একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। নিচতলাতে গ্যারেজ থাকবে এবং অন্যান্য তলায় দুটা করে ইউনিট থাকবে। প্রতিটা ইউনিটে 800 স্কোয়ার ফিট, এটা কী করে সাজানো হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমি এখন মূল প্ল্যানে আপনাকে নিয়ে যাব। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি প্রথমে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, এরপরে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটার একটা আইডিয়া আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমি আপনাদের মাঝে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা তুলে ধরার চেষ্টা করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন এখানে লম্বায় 46 ফিট আছে টোটাল জায়গা, জমি দুই সব দিকে ফেলে দেওয়ার পরে, এবং এদিকে 42 ফিট আছে, এর মধ্যে দুইটা ইউনিট করা হয়েছে। মূলত আপনার 40 ফিট বাই 38 ফিট, এদিকে 40 ফিট আছে আর এদিকে 38 ফিটের মধ্যে বাইরে তৈরি করা হচ্ছে। প্রথমে আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই আপনাকে, গ্রাউন্ড ফ্লোরে আপনার একটা অংশ গ্যারেজ রাখা হয়েছে, একটা ইউনিট এখানে দুইটা ইউনিট করা হয়েছে ছোটো করে। আপনি দেখেন যে এই অংশটা পুরাটা একটা পার্কিং জোন রাখা হয়েছে। তারপরে ইউনিট যখন এতে যাবে 804 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে, ড্রয়িং রুম, এখানে একটা মাস্টার গেস্ট বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা আছে, এখানে ডাইনিংয়ের অংশ আছে, একটা টয়লেট আছে, একটা কিচেন আছে, এবং এখানে একটা বেডরুম আছে, বেডরুম সাথে একটা বারান্দা আছে। আর এখানে আর একটা এই দরজাটি যখন ঢুকবে, এই দরজা ঢোকার পরে এখানে 690 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম, ডাইনিং রুম আছে, এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা চাইল্ড বেডরুম রাখা হয়েছে, আর এখানে একটা বারান্দা আছে, এখানে ক্যাবিনেট রাখা হয়েছে, এখানে একটা বারান্দা রাখা হয়েছে, এখানে আলো বাতাস আসার জন্য, এবং একটা কিচেন রাখা হয়েছে। যখন আমরা এটা আবার একটা ইউনিটও আছে, এটা একটা ইউনিট করা হয়েছে, একটা ইউনিটে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে, যেখানে 1744 স্কোয়ার ফিট আছে। আর মূলত এটা হচ্ছে টু ইউনিটের বাড়ি, এটা হচ্ছে টু ইউনিট যখন যাবে তখন এরকম হবে। আমি ইউনিট এটা আপনাকে দেখাচ্ছি, ইউনিট বি দেখাবো, এখানে 810 স্কোয়ার ফিট। যখন এই ইউনিট বিতে যাবে তখন এই দরজা ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম সাইডে একটা বারান্দা আছে, আর এখানে একটা এই বেডরুম সাইডে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম রাখা হয়েছে, সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, এবং একটা ক্যাবিনেট রাখা হয়েছে, এখানে একটা বারান্দা রাখা হয়েছে, আলো বাতাস এখানে আস ভেন্টিলেশনের জন্য একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে দুইটা ইউনিটের আপনার ডিজাইনটা এরকম ছিল। এখন আমি দেখাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে। এটা একটা পাঁচতলা বাড়ি, পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দশম হিসাবটা এরকম যে প্রথমে যে খরচটা আসে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচ আসবে হচ্ছে, আমি যেহেতু এটা পাঁচতলা বাড়ি, 700 থেকে 750 টাকা স্কোয়ার ফিট আসবে ফাউন্ডেশন খরচ। এরপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ। কাস্টিং খরচ বলতে বোঝায় বিম কলাম ছাদ, বিম কলাম ছাদের যে ঢালাই এটা করতে আপনার প্রতি স্কোয়ার ফিটের জন্য 550 থেকে 600 টাকা খরচ হবে। তো এটা ডিজাইন অনুযায়ী এবং পার্সন অনুযায়ী এটা অনেক হেরফের হয়, বাড়ির সাইজের উপরে এটা কম বেশি হইতে পারে, তবে মোটামুটি 600 টাকা হইলে হয়ে যাওয়ার কথা। আর যদি এই বাড়িটা কমপ্লিট করা যায়, পুরা কমপ্লিট গাঁথনি, প্লাস্টার, রং, জানালার দরজা, টাইলস এবং হচ্ছে কাস্টিং মানে বিম কলাম ছাদের ঢালাই সহ
ফাউন্ডেশন বাদে 1500 টাকা স্কোয়ার ফিট হলে বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। তো দর্শক মন্ডলী, আজকে এখন পবিত্র মাহে রমজানের সময় চলছে, আমাদের সবারই উচিত আমাদের প্রতিবেশীদের সাথে ইফতারি করার জন্য। আজকেও আমি আমাদের আমার একটা মাদ্রাসা আছে আমাদের মসজিদে, বাচ্চাদের সঙ্গে আমি 10 দিন ইফতারি করবো। আজকেও তাদের সাথে ইফতারি করলাম, তার একটা অংশ আমি আপনার মাঝে এখন তুলে ধরার চেষ্টা করবো। আসুন ওদের দেখাই ওদের সাথে কীভাবে আমি সময় কাটাইলাম। তো দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।